যখন ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর আসামিরা বিভিন্নভাবে আত্মগোপন করার চেষ্টা করছে, বাস থেকে নেমে সে পালানোর চেষ্টা করে এবং আমরা সন্দেহজনকভাবে তখন তাকে ওখানে গ্রেপ্তার করি। মাননীয় আদালত উভয় মামলাতে উভয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। ভিডিও সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ, তদন্ত কমিটি গঠন। এই ধরনের ঘটনা যদি সোশ্যাল মিডিয়াতে না আসতো তাহলে এত বড় একটা অপরাধ সম্পর্কে আমরা জানতে পারতাম না। যারা ক্ষমতাধর ব্যক্তিদের কোনো প্রভাব ছিল কিনা নানা বিষয়ে আদালত অবজারভেশনে বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অত্যাচার হলেই ব্যবস্থা, বিশ্ব শিশু অধিকার দিবসে প্রধানমন্ত্রী, নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিন আন্তর্জাতিক মানের, প্রাণীদেহে প্রয়োগে অ্যান্টিবডি সৃষ্টির কথা জানালো সংবাদ সম্মেলনে। চট্টগ্রামে করোনার নমুনা সংগ্রহের নামে সক্রিয় অপরাধী দল, 4 স্কুল ছাত্র হাতে নাতে ধরা, চক্রের হোতাকে খুঁজছে পুলিশ। এবং সাতক্ষীরা রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহীদের ভিড়, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যাচার নির্যাতন হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সবার সর্বোচ্চ নিরাপত্তা দিতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। সকালে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ 2020-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, মহামারীতেও শিশুর জ্ঞানগত বিকাশে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। করোনা মহামারীতে ঘরবন্দি জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কোমলমতি শিশুরা। নেই স্কুল, ইচ্ছেমতো বাইরে বের হওয়ায় বিধি নিষেধ, এর সবকিছুই উঠে এসেছে বিশ্ব শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে। এবছর করোনার কারণে ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুর সঙ্গে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে প্রতিপাদ্যে দিবসটি পালনের পাশাপাশি দেশে শিশু অধিকার সপ্তাহ পালিত হবে 11 অক্টোবর পর্যন্ত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে শিশু একাডেমিতে অল্প কিছু শিশুর উপস্থিতিতে এবারের আয়োজন সম্পন্ন হয়। গণভবন থেকে এতে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। করোনায় শিশুর মানসিক স্বাস্থ্যের যত্নে বাসার বাইরে নিয়ে যেতে অভিভাবকদের আহ্বান জানান সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে আমরা স্কুল খুলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে, সেটা বাচ্চাদের জন্য সত্যি খুব কষ্টের, কারণ ঘরের মধ্যে বসে থাকা বা কোনো কিছু করা কী করবে তারা, যেহেতু স্কুলে যেতে পারছে না। কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে 1 ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে। প্রধানমন্ত্রী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর সর্বোচ্চ জোর দেন। যখন দেখি কোনো শিশুর অকাল মৃত্যু, সেটা সত্যি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তাদের মেধা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি সব কিছু বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। অনুষ্ঠানে শিশু একাডেমি থেকে প্রকাশিত জাতির পিতার শিশু গ্রন্থমালার মুজিব সংস্করণ, আমরা এঁকেছি 100 মুজিব এবং আমরা লিখেছি 100 মুজিব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা নমুনা সংগ্রহের নামে সক্রিয় অপরাধীরা, পিপি মাস্ক পরা অবস্থায় নগরের কাঠুলি এলাকায় এক ভবনের বাসা থেকে তাদের আটক করে পুলিশ। এ চক্রের হোতাকে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পিপিই এবং মাস্ক পরিহিত 3 তরুণ উত্তর কাট্টলি এলাকার একটি ভবনের প্রতি ফ্লোরে গিয়ে বাসার কলিং বেল টিপে দরজা খুলতে বলে, কিন্তু বাসার লোকজন তাদের আসার কারণ জানতে চাইলে তরুণরা করোনা স্যাম্পল সংগ্রহের কথা বলে। অথচ ওই ভবনে কোনো রোগী নাই আর স্যাম্পল সংগ্রহের জন্য কাউকে অনুরোধ করেনি। তাৎক্ষণিকভাবে 3 জনকে আটক করা হলে আরেক তরুণ তাদেরকে পাঠিয়েছে বলে দাবি করে। পরে পুলিশ ওই তরুণ সহ 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। যে কোনো কিছু হতে পারে, ক্রাইম ডাকাতি হতে পারে, রেপ হতে পারে, যেটা দেশে হচ্ছে এখন,
আমরা তো আতঙ্কিত। করোনা পরিস্থিতিতে খুবই বিশ্বাসযোগ্য একটা ব্যাপার, তারা আসতেই পারে, বিশ্বাসযোগ্য ব্যাপার, কিন্তু যদি এরকম ফ্রড বা তারা যদি ঘরে এসে ডাকাতিও করতো তাহলে আসলে আমাদের আসলে কিছু করার থাকতো না, যার কারণে আমরা খুবই এই ব্যাপারে শঙ্কিত। কারা পাঠাইছে এরকম কোনো অথরিটিও নাই। অজ্ঞাতনামা ব্যক্তি তাদেরকে পিপিই এবং মাস্ক কিনে দিয়ে এভাবে বাড়ি বাড়ি যেতে বলেছে বলে চারজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওই ব্যক্তির অবস্থান গাজীপুর বলে জানিয়েছে পুলিশ। তার বিটি আইডির হয়ে কাজ করছিল এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করেও এ ধরনের কোনো কার্যক্রমের সত্যতা পাওয়া যায়নি, অনুসন্ধান অব্যাহত আছে। এবং এই তিন এই চারজন তরুণী যে সাথে জড়িত পেছনে আরও গ্রুপ থাকতে পারে তো আমরা এটা খুব গভীরভাবে দেখছি। চারজনই স্থানীয় একটি স্কুলের ছাত্র, আপাতত তাদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ আনা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ উদ্ভাবিত করোনার ভ্যাকসিন আন্তর্জাতিক অন্য ভ্যাকসিনের সমকক্ষ বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। ভ্যাকসিন প্রয়োগে শরীরে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই মানবদেহে ট্রায়ালের অনুমতি চাইবে তারা। দুপুরে রাজস্থানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভ্যাকসিনের সবশেষ অবস্থা তুলে ধরে ওই প্রতিষ্ঠানটি। করোনার একটি ভ্যাকসিনের জন্য যখন মুখিয়ে গোটা বিশ্ব, সে সময় সবাইকে অবাক করে সামনে আসে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের নাম। এনিমেল ট্রায়াল শেষে নিজেদের আবিষ্কৃত ভ্যাকসিনের সবশেষ খবর জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, সম্পূর্ণ নিজস্ব মডেলে তৈরি ব্যানকোভিড ভ্যাকসিন প্রাণীর শরীরে পরীক্ষায় ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করেনি। এক মাইক্রোগ্রাম প্রয়োগে কোভিড প্রাণীদেহে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে। সব কিছুই আদর্শ মানের ভিতরে আছে। আমাদের ভ্যাকসিনটি প্রয়োগ করাতে এই অ্যানিমেলের উপর কোনো ধরনের টক্সিসিটি, মেটাবলিক টক্সিসিটি দেখা যায়নি। এক মাইক্রোগ্রামে এই টাইটারটি, এই ডোজের ইঞ্জেকশনটি অধিকতর কার্যকরী হবে এবং নিরাপদ হবে। গ্লোব জানায়, আন্তর্জাতিক মানদণ্ডের অংশ হিসেবে ভ্যাকসিনের গবেষণা বায়ো আর্কাইভে প্রকাশিত হয়েছে, যেখানে মডার্না, ফাইজার ও অক্সফোর্ডের ভ্যাকসিনের গবেষণাও প্রকাশ করা হয়েছে, তবে তা এখনো জার্নাল আকারে প্রকাশ পায়নি। এখানে বায়ো আর্কাইভে দেওয়ার আরও একটি বড় ব্যাপার আছে, সেটি করার জন্য যথেষ্ট সাহসের দরকার হয়, কারণ আমরা এটি পাবলিকলি উন্মুক্ত করে দিয়েছি সবাই এখানে ক্রিটিসিজম করার জন্য। এই পর্যায়ে সিআরও নিয়োগে ব্যস্ত গ্লোব বায়োটেক। পরের ধাপেই মানব দেহে প্রয়োগে অনুমোদনের জন্য সরকারের দ্বারস্থ হবেন তারা। আমরা ওখানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি, আমরা ডিজিডিএকেও চিঠি দিয়েছি, বিএমআরসিকেও চিঠি দিয়েছি, সব জায়গায় মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি তো, এবং যারা এই যে হু প্রতিনিধি সেখানেও কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আজকে যখন সরকার কথা বলে সিনোভ্যাক থেকে আনবে, অক্সফোর্ড থেকে আনবে, এখান থেকে আনবে, বাংলাদেশকে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ওনারা নাম নিতে পারে না, এটার নামটা নিতে কি ওনাদের লজ্জা লাগে? বায়োটেকের বিজ্ঞানীদের দাবি, নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উতরে গেছে টিকাটি। প্রতিষ্ঠানটি গত 8 মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করেন। সবগুলো ধাপ অতিক্রম করলে আগামী 6-7 মাসের মধ্যে টিকা বাজারে আনা সম্ভব বলে জানিয়েছে গ্লোব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 27 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1442 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 370,132 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,767 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,01,431 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,442 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 370,132 জন। 24 ঘন্টায় মারা গেছেন 27 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,375 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,526 জন। মোট সুস্থ হয়েছেন 283,182 জন। সাতক্ষীরা রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে তাকে দত্তক নিতে আগ্রহীরা ভিড় করছেন কালীগঞ্জ উপজেলা পরিষদে। তবে শিশুটির নিরাপদ ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে আবেদনগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
ফুটফুটে এই সদ্য জাতের নাম স্থানীয়রা রেখেছে মহারাজ। রোববার বিকেলে কালীগঞ্জের কাকশিয়ালি গ্রামে রাস্তার পাশে একটি ব্যাগে নড়াচড়া দেখতে পান পথচারী ইসমাইল হোসেন। কৌতূহল থেকে ব্যাগ খুলে এক নবজাতককে দেখতে পান, সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। পরশেলতে নেমে আমি সাথে ব্যাগটা খুলে দেখি যে একটা বাচ্চা, বাচ্চার মুখটা বাইর করা আছে আর সব ঢাকা। এদের কোনে কি সন্ধান, কিভাবে এই তথ্য বেরিয়ে এদের উচিত শাস্তি দেওয়া উচিত। শিশুটিকে দত্তক নিতে আবেদন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাও। আমি বাচ্চাটাকে আমার মনের সম্পূর্ণ আবেগ, অনুভূতি, ভালোবাসা দিয়ে মানুষ করতে চাই। কোনোভাবে বাচ্চা নেওয়ার সম্ভাবনা আমাদের নেই, তো ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে এখানে একটা বাচ্চা পাওয়া গেছে, আমরা এটা নিতে চাই। বাবা মায়ের ভিতরে যে কোনো একজন সরকারি চাকরিজীবী হলে আমরা সেটা অগ্রাধিকার দেব এবং শিক্ষিত তো অবশ্যই। শিশুটিকে ফেলে যাওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আমরা এটা আইনগত দিকটা যেটা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। শিশুটিকে দত্তক নেওয়ার ব্যাপারে অনেকে আগ্রহী হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। সময় সংবাদ, সাতক্ষীরা। কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের কৃষক মেহেদী আহসানুল্লাহ। মাঠ থেকে টাটকা সবজি বিক্রি করেন পাইকারদের কাছে। জিয়র রহমান বকুলের তথ্য ও ছবিনের রিপোর্ট। নিরাপদ সবজির গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার ঢোলাইহাট ইউনিয়নের খড়িবাড়ি গ্রাম। এই গ্রামের কৃষক মেহেদী আহসানুল্লাহ কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন। নিরাপদ সবজি উৎপাদন করায় জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছেন তিনি। প্রতিদিন এখান থেকে 8-10 ট্রাক যেখানে সবজি, করলা, লাউ, চিচিঙ্গা, বেগুন দেশের চাহিদা মিটিয়ে আপনার বিদেশে রপ্তানি হয়। সরকার যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে তাহলে এই এলাকার কৃষক সহ সারা দেশের কৃষক খুব উপকৃত হবে। তার সফলতা দেখে এলাকার অনেকেই ঝুঁকছে সবজি চাষে। এখানকার উৎপাদিত করলা, বেগুন, চিচিঙ্গা, লাউ সহ বিভিন্ন সবজির ব্যাপক চাহিদা থাকায় দূর দূরান্ত থেকে মাঠ থেকে সংগ্রহ করছেন পাইকাররা, আর এই সবজি বিদেশেও রপ্তানি করা হচ্ছে। মেহেদী ভাই যে এখানে সবজির আবাদ করতেছে, এই দেখে আমরা মানে খুব আগ্রহী হচ্ছি। খামারেতে 40-50 জন লোক কাজ করি, সব সবজিতে আমাদের যেটা বেতন পাওয়া যায় তাতে আমাদের সংসার মোটামুটি ভালো চলে আর কি। এগুলো ঢাকা নেই, ঢাকা থেকে আমরা ইনপুট করে বিমানে বিদেশ পাঠাই। দুবাই, আবুধাবি, কুয়েত, লিবিয়া, হংকং এই কয়েক রাষ্ট্র পাঠাই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় এবার 7,000 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। সমসংবাদ, ঠাকুরগাঁও। অসুস্থতার ভান করে আদালতে হাজির না হওয়ায় পুলিশ পাঠিয়ে আনা হলো বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র আমলে নেন, ধার্য করেন অভিযোগ গঠনের শুনানির তারিখ। মানি লন্ডারিং মামলার আসামি বিতর্কিত ঠিকাদার জি কে শামীম, এই মামলার অভিযোগ আমলে নেওয়ার দিন ছিল সোমবার, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত তিনি। ক্ষুব্ধ আদালত দ্রুত শামীমকে হাজির করার নির্দেশ দেন পুলিশকে। আদালতের নির্দেশনায় 2 ঘন্টার মধ্যে হাজির জি কে শামীম। পরে জি কে শামীমের উপস্থিতিতে মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে আগামী 2 নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। মামলাটি বিশেষ 10 আদালতে বদলি করা হয়েছে। আগামী 2/11/2020 তারিখে এটি চার্জের জন্য থাকবে এবং ওই কোর্টেই এই মামলাটি বিচার হবে। তবে আদালতের আদেশের পরেও শামীমকে অসুস্থ দাবি করে তাকে আদালতে হাজির করায় ক্ষুব্ধ তার আইনজীবী। সে অসুস্থ থাকা অবস্থায়ও তাকে বিজ্ঞাত আদালতে হুইলচেয়ারে করে নিয়ে আসা হয়েছে, এটা আমরা অত্যন্ত মানে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ। গত 4 আগস্ট জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। এতে বলা হয় জি কে শামীমের নগদ 1,81,28,000 টাকা, $9,000 এবং 752 সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি 51.83 কাঠা স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে, যার আনুমানিক দলিল মূল্য 40,99,80,200 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্টের করোনা পরিস্থিতির খবর। সমর্থকদের জন্য হাসপাতাল থেকে কিছু সময়ের জন্য বের হয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন ট্রাম্পের অবস্থার উন্নতি হচ্ছে, জ্বর না থাকায় তিনি হোয়াইট হাউসে ফিরতে পারেন। যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
মেরিল্যান্ডের মিলিটারি হাসপাতাল থেকে হঠাৎ নাটকীয়ভাবে বাইরে বেরিয়ে আসেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ির ভেতর থেকে সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। 10 মিনিটের মধ্যেই তিনি আবার ফিরে যান হাসপাতালে। করোনা রোগী হওয়ার পরেও অল্প সময়ের জন্য কিভাবে হাসপাতালের ছাড়পত্র পেলেন প্রেসিডেন্ট, হতভম্ব সবাই। তার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতির কথা বলা হলেও আশার বাণী শোনালেন তার ব্যক্তিগত চিকিৎসক। 24 hours ago when he and I were checking on the president. এর কিছুক্ষণ পর প্রেসিডেন্টের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ডিরেক্টর এলিসা ফারা বলেন, ডক্টর কনলির বক্তব্য ঠিক নয়, ট্রাম্পের শারীরিক অবস্থার পুরো চিত্রটি ধোঁয়াশায় ভরা বলে জানালেন বাংলাদেশি এই চিকিৎসক। জানি না এটা কি ওনার কতটুকু সিরিয়াস, কিন্তু বলছে ওরা সব মোটামুটি ভালোই আশ্বস্ত, ওনারা আপাতত আছেন বলছেন ওনারা, কিন্তু এটা আমরা সাধারণত সিরিয়াস কন্ডিশনে দিয়েছি দিয়ে থাকি। এর মধ্যেই ট্রাম্প যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার বাইরে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আগামী 3রা নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের প্রচারণায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সেন্ট লুইস, মিজৌরি। এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন মার্কিন চিকিৎসাবিদ হার্ভি জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হটন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার ও এর গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে সুইডিশ নোবেল কমিটি। এ সময় তারা জানান রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত হয়। এ রোগের ওষুধও আবিষ্কার হয়েছে যা বাঁচিয়েছে লাখ লাখ মানুষের জীবন। লিভার ক্যান্সারের অন্যতম কারণ এই হেপাটাইটিস সি ভাইরাস। প্রতি বছর চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মধ্য দিয়েই নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। এর আগে গত বছর অক্সিজেনের উপস্থিতি পেলে মানবদেহের কোষ তাতে কীভাবে সাড়া দেয় তা নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে যৌথভাবে চিকিৎসায় নোবেল পান 3 বিজ্ঞানী।